হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টুনটুনি রসুই ঘরে সবাইকে আমন্ত্রণ। আই হোপ সবাই খুব ভালো আছেন। কোরবানির ঈদ তো প্রায় এসেই গেল, আমাদের সবার বাসায় কম বেশি গেস্ট আসবে। আর এই গেস্টদের জন্য দারুণ মজার একটা রেসিপি দেখাবো। শুধু কোরবানির সময় না, বরং সারা বছরই এটা খাওয়া যায়। বিশেষ করে গরমের সময় এটা প্রশান্তি এনে দেবে শরীরে। আজ করে দেখাবো ম্যাঙ্গো পুডিং। এটা দেখতে মনে হয় খুব কঠিন, কিন্তু বানাতে বেশি সময় লাগে না। তাহলে চলুন চটপট বানিয়ে ফেলি। চুলায় একটা প্যান বসিয়ে 2 কাপ দুধ নিয়ে দিয়ে দিব 1/2 কাপের মতো চিনি। এবার অনবরত নাড়তে থাকবে। গরম হয়ে উঠলে সামান্য পানিতে গুলিয়ে দিব আগার আগার পাউডার। ফুটে উঠলে নামিয়ে নিব, ঢেলে দিব আমার পুডিংয়ের পাত্রে। খুব সাবধানে কাজটি করতে হবে। এখন এটাকে সেট হওয়ার জন্য রেখে দিব 15 থেকে 20 মিনিট। আরেকটা পাত্রে আমের গাদ নিয়ে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে নাড়তে থাকবো। গরম হয়ে উঠলে ঠিক আগের মতো 1 চা চামচ আগার আগার পাউডার গুলিয়ে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত নাড়তে থাকবো। এদিকে আমার আগের সেট করা পুডিং দেখুন সেট হয়ে গেছে। এর উপর আমার আমের মিশ্রণটা খুব আলতোভাবে ঢেলে দিব। অপেক্ষা করব আরও প্রায় 20 মিনিট। 20 মিনিট পরে দেখুন আমের পুডিংটা একেবারে সেট হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। একটা পিস কেটে আপনাদের দেখাচ্ছি। খেতেও তো দারুণ হয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।